আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের জন্য সুমনেন ভিসা কনসালটেন্সি থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন আমরা আসলে অত নিয়মিত ভিডিও আসলে দেই না বা দেওয়া হয় না, প্রয়োজনেই দেওয়া হয়। আজকে একটা সুখবর আমাদের জন্য, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা। বেসিক্যালি আজকে সকালে আমাদের দুই ভাই তারা ক্রোয়েশিয়ার ভিসা পেয়েছেন, এবং ক্রোয়েশিয়ার ভিসা তারা পেয়েছেন তখন আমি এখানে ছিলাম না, আমি ছিলাম জর্জিয়া। তারা রিসিভ করছে পাসপোর্ট, আমাকে আর কি তারা জানাইছে। আমারও খুব ভালো লাগছে, তারাও খুব খুশি ছিল, এক্সাইটেড ছিল। তাদের জিনিসগুলোই, তাদের ইনফরমেশন গুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের আয়োজন। তো আশা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং নিয়মিত ভাবে আপনারা দেখবেন এবং প্রিভিয়াসলিও দেখছেন আমাদের কি কি সাকসেস ছিল এবং আমরা কিভাবে কাজ করতেছি। বর্তমানে লিথুনিয়া ক্রোয়েশিয়াতে অনেক কাজ হচ্ছে, ভিসাও আসতেছে, আমরা কিছু কিছু শেয়ার করতেছি, এবং নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের আরো বেশ কয়েকটা ভিসা। নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা হাতে পাবো ক্রোয়েশিয়ার। তো দেখি প্রথমে আসলে কথা বলি, আমাদের নাইম সাহেব উনি ভিসা পেয়েছেন, নাইম তার ভিসা। তো নাইম আসলে আমি আপনাদের মতোই যে অনেকেই যারা আমার কাছে আসেন ইউটিউবে আমার ভিডিওটা দেখে, এরকম কোনো এক সময় হঠাৎ করে নাইম আমার অফিসে আসছে, তেমন আমার সাথে কোনো পরিচয় নেই পার্সোনালি। তো সেই সবার সাথে কথা বলা যে আমাদের সম্পর্কে কিভাবে জানলেন নাইম? আসলে ভাই যখন আমার এরকম একটা ইচ্ছা হইলো যে আমি ইউরোপে মুভ করার ইচ্ছা, তখন আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি বিশ্বস্ত একটা এজেন্সি খোঁজার জন্য। তো অনেক এজেন্সি আমি দেখছি দুবাইতে, অনেক এজেন্সি আছে, তো কাউকে আমার ওরকম বিশ্বাস তো মনে হয়নি। তো আপনার ভিডিও আমি একবার যখন দেখছি তখন আমার মনে হইলো যে না আসলে আপনাকে বিশ্বাস করা যায়। তো ওই হিসাবেই অন্ধবিশ্বাস থেকে আপনার কাছে আমি ফাইল ওপেন করছি, আর এখন সেই আল্লাহর রহমতে ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এসে তো আমাকে আমাদের যে অ্যাডভান্স আমরা নেই পুরো অ্যাডভান্স দিয়ে গেছিলেন, আপনার ভয় লাগে নাই যে টাকাটা চলে যাবে কিনা বা আপনার কোনো প্রবলেম করবেন কিনা, টাকাটা হারিয়ে যাবে কিনা বা আমরা মেরে দেবো কিনা? সত্যি কথা বলতে ভাই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেটা 100% জেনুইন, কোনো কিছু করতে গেলে সেটা রিস্ক নিতেই হবে। তো আমি আমার লাকের উপর ছেড়ে দিয়েছিলাম, আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, আর আপনার উপর কিছু ভরসা রেখেছিলাম, যার কারণে আজকে আলহামদুলিল্লাহ বিষয়টা পাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক্স্যাক্টলি কত কবে ফাইল জমা দিয়েছেন আপনার মনে আছে? আমার মনে আছে এপ্রিলের 3 তারিখ। আচ্ছা, এপ্রিলের 3 তারিখে আমাদের কাছে ফাইল জমা দিয়েছিলেন। আপনি ওয়ার্ক পারমিট পাইছেন কত তারিখে? এটা আমার সঠিক খেয়াল নেই, তবে আনুমানিক 3 মাসের মধ্যে আমি পেয়ে গেছিলাম। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এপ্রিলের 3 তারিখে যখন আপনি ফাইল জমা দিয়েছেন, আপনার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন আপনি করে দেন নাই, আমাদের করা লাগছে। অর্থাৎ আপনি পাসপোর্ট এবং কাগজপত্র দেওয়ার পরে আমরা পুলিশ ক্লিয়ারেন্স করেছি এবং পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করেছি, এরপরে আপনার ফাইল সাবমিট করছি, তারপরে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা আসছে। আর এরপরে ওয়ার্ক পারমিট আসার পরে আপনি যেদিন ওয়ার্ক পারমিট পাইছেন তার কয়দিনের মধ্যে এমবাসিতে জমা দিয়েছি আমরা? এই তো আজকে পাইছি, কালকেই তো জমা দিয়ে দিয়েছি। আমরা একদম মানে কোনো ধরনের দেরি করি না এই বিষয়ে, কারণ আমরা ডেটটা খুব সাথে সাথে নিতে পারছিলাম, আর দুবাইতে এই ধরনের সমস্যা আমাদের জন্য হয় না, হচ্ছে না, এখনো পর্যন্ত হয়নি। তো এই জিনিসটা আমরা ক্রোয়েশিয়ার জন্য খুবই স্মুথলি আমরা এমবাসির ডেটটা নিয়ে ওদেরকে এমবাসিতে দাঁড় করাতে পেরেছি। তারপরে হচ্ছে এমবাসিতে জমা দেওয়ার কতদিন পরে পাইছেন ভিসা? মানে আছে আজকে প্রায় 87 দিন, 87 days, 87 দিন পরে ভিসা স্টিকার সহ পেয়েছে, পাসপোর্ট স্টিকার সহ পেয়েছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কোথায়? কুমিল্লা, কুমিল্লা তিতাস থানা কলাগান্দি ইউনিয়ন। ওকে, তো আসলে আমার জানা নাই তিতাস থানা কোন দিকে, তো যদি ওইখানে কেউ দেখে থাকেন তাহলে ভালো লাগবে, শেয়ার করতে পারবেন। আর হচ্ছে ওরা দুইজন আসলে একই সাথে, আপনি জমা দিয়েছিলেন কবে ভাই? আমি জমা দিয়েছিলাম মার্চের 3 তারিখে। পারমিট একই সাথে আসছে? পারমিট একই সাথে আসছে, একই দিনে বোধ হয় আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইল সাবমিট একই সাথে করছেন? একই সাথে। আপনার ভিসাটা দেখান, একজন ড্রাইভারের
ভিডিওর মধ্যে আপনার ভিডিও প্রমোট করা ছিল যে লোকটা আসলে রোমানিয়া বা ইউরোপ রিলেটেড কাজ করে, মেহেদি ভাই, মেহেদি ভাই, মেহেদি ভাই মনে করছে। তো তারপরে আমি তখন আমার রেসিডেন্স ছিল না দুবাই, তো আমি ভিসা লাগানোর পরে এক মাস পরে ইউটিউব থেকে আপনার নাম্বারটা কালেক্ট করে ফোন দিছি। তো তারপরে অফিসে আসছি, আইসা কথাবার্তা কইলাম, কওয়ার পরে কাজে কর্মে আর কি মিল পাইলাম, তারপরে আর কি আমি ফাইল সাবমিট করলাম। আচ্ছা, ইনশাল্লাহ আজকে 87 দিন আপনাদের জন্য দোয়া থাকবে। আপনাদের প্রতি থাকবে আপনাদের কি কাজে আপনারা যাচ্ছেন? রেস্টুরেন্টের কাজে, মূলত কোম্পানির কাজ হচ্ছে ক্যাটারিং এর, আমরা কুকিং এ যাচ্ছি, কিচেন হেল্পার হিসেবে, কিচেন হেল্পার হিসেবে। আপনাদের স্যালারি কত? আমার স্যালারি 715 ইউরো সামথিং। আচ্ছা, তো বিষয় হচ্ছে আপনারা এখানে কাজ করেন, আপনাদের যদি এখানে কাজ করেন দুইটা সুবিধা, প্রথমত আপনারা লিগাল থাকবেন একটা পর্যায় পর্যন্ত, আপনারা এখানে খুব দ্রুত টিআরসি তো প্রথমে যাওয়ার পরেই পাবেন, আপনারা পার্মানেন্ট রেসিডেন্সিপ পেয়ে যাবেন এবং 6 বছরের মাথায় পাসপোর্ট পাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে এখানে এটা হচ্ছে যে আপনারা যদি লিগাল থাকেন বেতন বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে, আরো বাংলাদেশে যেতে পারবে। তো সবার জন্য চিন্তা করে আপনাদের দায়িত্ব থাকবে এগিয়ে যাওয়ার, ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো করবেন। ইয়াং ছেলে আপনারা দুবাইতে অনেক কষ্ট করছেন, হার্ডওয়ার্ক করেন, ওইখানেও হার্ডওয়ার্ক করেন, বেতন অনেক ভালো আসবে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আপনাদেরকে। আশা করি আমাদের এই একটা সাকসেস ভিডিও দেখে আপনারা অনুপ্রাণিত হবেন এবং আমাদের সাথে আরো যোগাযোগ করবেন। আমরা কিন্তু ক্রোয়েশিয়া এবং লিথুনিয়ার জন্য আমরা অনেক ভালো কাজ করতেছি এবং আমাদের অনেক ফাইল নিচ্ছি, যদি আপনাদের মনে হয় প্রয়োজন বোধ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি রোমানিয়াতে আমাদের সবসময় জন্য থাকবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।